নমস্কার বন্ধুরা, আমি ঐশিকা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রথমেই বলি শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, কালী পূজার শুভেচ্ছা, ধনতেরাসের শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল। আশা করি তোমরা ভালো আছো। যারা নতুন তাদের বলি, আমি প্রত্যেক সপ্তাহে দুদিন করে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও বানাই ইউটিউবে বাংলাতে। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেল দেখেছো আর মেকআপ লুকটা দেখে বুঝতে পারছো এটা দিওয়ালি লুক। জাস্ট আজকেই শ্যুট করে আজকেই আপলোড করছি, কারণ না হলে মিস হয়ে যেত। তোমরা জানো যে আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তো দুর্গা পুজোতে যেহেতু বেরোইও নি শরীরের অসুস্থতার জন্য আর এইসব করোনা পরিস্থিতির জন্য, তো একটাও দুর্গাপূজার লুক আমার আপলোড করা হয়নি। তো আমার খুব খারাপ লাগছিলো, সেই জন্য আমার মাথায় ছিল যে কিছু হোক না হোক দিওয়ালি লুকটা, কালী পুজোর লুকটা আমি আপলোড করবই। তো দেখো ক্রিয়েট করেছি, একটু চোখের দিক থেকে একটু বেশি গ্ল্যাম হয়ে গেছে আর একটু এক্সপেরিমেন্টাল বলতে পারো। ঠিক এটা আমার মাথায় ছিল না লুকটা, এটা ক্রিয়েট করা এই আই লুকটা, বাট যেটা মাথায় ছিল সেটা ঠিক হলো না। আমি অ্যাকচুয়ালি একটু ব্লু নিয়ে কিছু করতে চাইছিলাম, কিন্তু এই ব্লুয়ের এক্স্যাক্ট শেডটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো যেটা আমি ইউজ করেছিলাম সেটা ঠিক আমার পছন্দ হলো না, তো তারপর আমি এটাকে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকে নিয়ে চলে গেলাম। তো এখন মোটামুটি যদি তোমাদের কাছ থেকে দেখাই, এখন মোটামুটি ঠিকঠাকই লুকটা একটা জায়গায় এসে গেছে, কিন্তু যখন করছিলাম তখন আমার বেশ সন্দেহ হচ্ছিল যে এটা কী লাস্ট পর্যন্ত গিয়ে দাঁড়াবে। আমি এরকমও ভাবছিলাম যে আমি মুখ ফুক ধুয়ে নিই, নতুন করে শুরু করি বা যাক ছেড়ে দিই ভিডিওটা কিছু একটা, বাট তারপরে লাস্ট পর্যন্ত ঠিকঠাক হয়ে গেছে। এটা যেটা ক্রিয়েট করেছি এটা তো আমার মাথায় ছিল না, বাট এটা আমার পছন্দ হয়েছে এখন। তো কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানিও, চলো তোমরা লুকটা দেখে নাও। তো চলো শুরু করব। আমি ময়েশ্চারাইজার হিসেবে গুড ভাইবসের রোজ হিপ সিরামটা লাগাচ্ছি। এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে বা ওই শুকনো ভাবটা এসেছে, তো এই ধরনের ময়েশ্চারাইজার খুব ভালো মেকআপের আগে। তো আমি এখানে সুইস বিউটি নাম্বার 3 লিকুইড কনসিলারটা নিচ্ছি, নামটা ঠিক মনে নেই, এটা নাম্বার 3। তো জাস্ট আগে আমি চোখটা করব আর সেই জন্য আইলিডটা সেট করে নিচ্ছি, কনসিল করে নিচ্ছি একটু, যেখানে উপরের দিকটা আইশ্যাডো লাগাবো আর নিচের দিকটাও, ঠিক আছে? পুরোটা আমি কনসিলার দিয়ে দেখতে পারলে করে নিলাম। এবার এটাকে আমি সেট করব, ক্রিজটা ইয়ে করে দিলাম। কী করছি, একটা আমার স্কিন কালারের আইশ্যাডো দিয়ে পুরো কনসিলারটাকে সেট করে দিচ্ছি। এখানে একটা লুজ পাউডার বা একটা কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করতে পারো। আমি আইশ্যাডো দিয়ে করে দিলাম, হালকা ক্রিম কালারের আইশ্যাডো একটা সেট হয়ে গেল। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লিকেশনটা শুরু করব। তো দেখো এই হালকা পিঙ্কিশ ব্রাউনি শেডটা দিয়ে আগে একটা শ্যাডো তৈরি করব, খুব হালকা একটা ট্রানজিশন তৈরি করব দু চোখেই। আর আমি একটু প্রথমের দিকে একটু গণ্ডগোল হবে লুকটা, প্রথমের দিকে একটু ব্লু দিয়ে আমি একটু করার চেষ্টা করব, বাট যে ব্লুটা আমি চাইছিলাম সেটা এলো না, দ্বিতীয়ত একটু অদ্ভুত দেখতে লাগছিলো। তো ওই ব্লুটা আর ওই বেগুনিটা মিশে আমি ভাবলাম যে একটু যদি ডার্ক হয়, কিন্তু ঠিক পছন্দ হচ্ছিলো না আমার। তো এখন যে দেখতে পাচ্ছ যে ব্লুটা লাগাচ্ছে আমি আউটার কর্নারে, পরে ওটা আমি ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে অ্যাকচুয়ালি প্রায় ব্ল্যাক আর কি, একটা একটা ব্ল্যাকিশ গ্রেইশ শেড করে দেবো এখন যেখানে আমি ব্লুটা লাগাচ্ছি। তো আমি একটা ট্রানজিশন শেড আগে লাগালাম দেখলে হালকা ব্রাউন মতো, তারপরে আমি আউটার কর্নারটা ডার্ক ব্লু এখন তো দিচ্ছি, পরে ওটা ব্ল্যাক করে দেবো যেরকম বললাম। তো যাই হোক, ব্লুটা দিয়ে আবারও আমি পরিষ্কার একটা ব্রাশ দিয়ে ক্রিজের পোর্শনটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার কি করছি, আমি ক্রিজে একটা হালকা পিঙ্ক কালার দিয়ে, অ্যাকচুয়ালি আমি পিঙ্ক আর ব্লু এর কম্বিনেশন করতে চাইছিলাম কিন্তু হলো না ঠিক, যাই হোক আমি ক্রিজটা পিঙ্ক বিল্ড করছি, একটু করে পিঙ্ক আইশ্যাডোটা লাগাবো। এগুলো সবই ম্যাট আইশ্যাডো এখনও পর্যন্ত লাগাচ্ছি, পিঙ্ক আইশ্যাডোটা লাগাবো, তারপর আবার পরিষ্কার ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করব। দেখো ব্লেন্ড করছি আবার ব্লু আর পিঙ্কটাকেও, আর তাছাড়া পিঙ্কটাকেও এমনিও ব্লেন্ড করছি স্কিনের সঙ্গে। এবার আমি শিমার শ্যাডোগুলো নেব। তো এখানে দেখো দু রকমের পিঙ্ক শিমার শ্যাডো আছে, তাছাড়া একটা হালকা সিলভারি শ্যাডোও আছে, তো তিনটেই আমি ইউজ করব। তো হালকা যে সিলভারি মতো শ্যাডোটা, সেটা আমি প্রথমে আউটার কর্নারটা ব্রাইট করার চেষ্টা করছি, ব্রাইট করছি, এটা আমি আবার দ্বিতীয়বারও লাগাবো পুরো লুকটা হয়ে যাওয়ার পর। এবার আমি পিঙ্ক শ্যাডোটা, ডার্ক পিঙ্ক শ্যাডোটা আঙুলে করে নিলাম। সাধারণত শিমার শ্যাডো, শাইনি শ্যাডোগুলো না, যদি আঙুল দিয়ে অ্যাপ্লাই করো খুব ভালো অ্যাপ্লাই হয়, ব্রাশের থেকে আঙুলে অনেক বেশি ভালো অ্যাপ্লাই হয়।
তো আমি ইনার কর্নারসে ওই পিঙ্ক শিমরি শ্যাডোটা ডিপোজিট করছি, দেখতে পাচ্ছ। ডিপোজিট করে একটু ব্লুয়ের সঙ্গে ব্লেন্ড করছি, ঠিক পছন্দ হচ্ছে না। তখন আমি বুঝতে পারছিলাম না যে কি করব কি করব না। এবার কি করলাম, ওই সিলভার শ্যাডোটা নিয়ে আমি মাঝখানে জাস্ট অ্যাপ্লাই করলাম আইলেটের মাঝখানটা, একটু একটা মানে হেলো টাইপের আমি চাইছিলাম, যে মাঝখানটায় আলো পড়লে একটু ওটা বেশি চকচক করুক। আর সাইডগুলো একটু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, আবারও পরিষ্কার ব্রাশটা দিয়ে পুরোটাকে ব্লেন্ড করলাম, দেখতে পেলে। এবারে আমি কি করব, আমি অন্য একটা ব্রাশ নিয়ে না ওই ব্রাউন যেটা বলছিলাম, ডার্ক ব্রাউন আর ব্ল্যাকটা দিয়ে আমি ব্লুটাকে এবার কি করছি, ঢাকার চেষ্টা করছি। কারণ ব্লুটা একদমই ভালো লাগছে না, ওখানে দেখতেই পাচ্ছ কীরকম একটা অদ্ভুত দেখতে লাগছে। তো ওই ব্রাউন আর ব্ল্যাকটা মিশিয়ে মিশিয়ে আমি ওটাকে আস্তে আস্তে বিল্ড করে করে ডার্ক করে ফেলবো আমার আউটার কর্নারটাকে, ঠিক আছে। আর ব্লুটা মোটামুটি ঢেকে যাবে তাতে। দেখো আমি ব্ল্যাকটা মোটামুটি অ্যাপ্লাই করছি, আর হালকা ব্রাউনও মাঝে মাঝে নিচ্ছি, যেরকম মানে খুব স্টার্ক ব্ল্যাকও আবার অ্যাপ্লাই করলে ভালো লাগবে না, সেই জন্য অল্প ব্ল্যাক নিচ্ছি আর অল্প ব্রাউন নিচ্ছি। তো এই মুহূর্তে আমি পুরো কনফিউজ, যে আমি কি ভাবছিলাম যে আমি মুখটাকে ধুয়ে আসবো পুরো মেকআপটা রিমুভ করে। তো ভাবলাম যে ঠিক আছে, যদি ধুতেই হয় তো আরেকটু মানে কমপ্লিট করে নিই চোখটা, দেখি কি দাঁড়াচ্ছে। তো নিচের দিকে একটু নেমে এসেছিলো, ওটা আমি ভিজে স্পঞ্জটা দিয়ে পরিষ্কার করলাম। এবার আমি মেবেলিনের জেল আইলাইনারটা নিয়েছি, ভাবলাম একটা স্মোকি আইলাইনার অ্যাপ্লাই করি মোটা করে, তারপরে দেখি কি দাঁড়ায় ব্যাপারটা। তো ওটাই হলো, আইলাইনারটা লাগানোর পর মোটামুটি দাঁড়িয়ে গেল লুকটা, বেশ একটা বড় লম্বা মতো উইং করেছি আর স্মোক আউট করে দিয়েছি পুরো লাইনারটাকে। তো আমার চোখগুলো যেহেতু ছোটো, দেখো আমি একদম চোখের ভেতরের দিকে ইনার কর্নার যেটা, সেখানে একদম পাতলা রাখছি লাইনারটাকে, ঠিক আছে। আর যত আমি সাইডের দিকে যাব, বাইরের দিকে যাব, তত আমি মোটা করে দেবো আর উইংটাকে ওপরের দিকে ওঠাবো। তো এই ব্রাশটাও এই যে লাইনারটার সঙ্গেই আসে, তো বেশ দেখো বেশ একটা বোল্ড উইং করছি বলতে পারো। যাদের খুব ওয়াটারি আইজ হয় আর চোখে কোনো রকম কাজল বা কিছুই থাকে না, তারা এই জেল লাইনারটা ইউজ করতে পারো, বেশ ভালো মেবেলিনের জেল আইলাইনারটা। তো জেল আইলাইনারটা দিয়েই আমি একটু নিচের ল্যাশ লাইনটাতেও একটু ব্ল্যাকটা দিয়ে আমি একটু ভরাট করলাম, খুব বেশি না, হাফ দ্য ওয়ে আসছি, দেখতে পাচ্ছ পুরোটাই আসছি না নিচের লোয়ার ল্যাশ লাইনে, কারণ তাহলে আমার চোখটা পুরো বন্ধ বন্ধ লাগবে যেহেতু চোখটা ছোটো আর হুডেড আইস। তো হাফ এলাম, এবার এটাকে আমি ব্রাউন আর আবারও ওই ব্রাউন আর কালোর কম্বিনেশন দিয়ে আই শ্যাডো দিয়ে স্মোক আউট করছি ওই লাইনারটা যেটা লাগালাম। আর নিচের ল্যাশ লাইনটা আমি বেশ মোটাভাবে স্মোক আউট করি, ওই যেহেতু আমার চোখটা ছোটো, তো নিচের ল্যাশ লাইনটা যদি আমি বোল্ড করি যখন আমি পুরো ফুল অন মেকআপ করছি তখন, তাহলে বেশ একটু বড় দেখতে লাগে চোখটা। যখন পুরো লুকটা তৈরি হয়ে যাবে তখন তোমরা দেখবে যে চোখটা কিন্তু আমার তুলনামূলকভাবে বড় লাগছে। তো প্রথমে একটু কালো দিয়ে স্মোক করলাম, তারপরে আবার একটু ব্রাউন নিচ্ছি, ব্রাউন দিয়ে স্মোক করছি, আর অবশ্যই নিচের ল্যাশ লাইনের সঙ্গে যে উইংটা করেছি আমরা উপরের ল্যাশ লাইনে সেটাকে মিশিয়ে দিতে হবে, নইলে খুব অদ্ভুত বিটকেল দেখতে লাগবে। তো সেটাই করছি আমি, দেখো আবারও ওই ব্রাউন আর কালোর কম্বিনেশন দিয়েই আই শ্যাডোটা দিয়ে আমি আমার আইব্রাউজগুলো ফিল আপ করে নিলাম। মোটামুটি একটা ভালো ব্রাউন আর ভালো ব্ল্যাক আই শ্যাডো থাকলে প্রায় কিছুই, অনেক কিছুই লাগে না আর কি, প্রায় কিছু না বাট অনেক কিছুই লাগে না, অনেক কাজই হয়ে যায় সেটা দিয়েই। দেখো কী সুন্দর ভরাট হয়ে গেল। এবার একটা পুরনো মাস্কারা নিয়েছি, তার থেকে যতটুকু যা ছিল কেঁকে নিলাম মাস্কারাটা, আর স্পুলিতে যতটুকু যা লেগে আছে ওটা দিয়ে আমি সেট করে নিচ্ছি আইব্রাউটা, যাতে হেয়ারগুলো এদিক ওদিক মানে সরে না যায়, তাহলে কি ফাঁকা দেখতে লাগে মাঝে মাঝে। তো যতটুকু নিচে একটু পড়েছিল ফল আউট হয়েছিল ওটা আমি ভিজে স্পঞ্জটা দিয়ে একটু মুছে নিলাম। এবার দেখো আমি সুইস বিউটিরই এটা আর একটা কনসিলার, বাট এটার নাম্বারটা না এখানে স্টিকারটা উঠে গেছে, তো এটা যেটা সবচেয়ে ডার্ক ওদের, আই থিঙ্ক এটা বোধহয় এক নম্বর ওদের, মানে ওদের একটু নাম্বারিংটা গণ্ডগোল আছে, এক নম্বরটা সবচেয়ে ডার্ক, তারপরে দু নম্বরটা সবচেয়ে হালকা, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওটা ডিপের দিকে যায়। তো এমনি আমার শেডটা তিন নম্বর, আমার স্কিনের শেডটা, বাট এটা আমি ভুল করে একবার কিনে ফেলেছিলাম ডার্কটা এক নম্বরটা, ওই ওদের নাম্বারিংয়ের ভুলের জন্যই। তো দেখলে যেখানে যেখানে কন্ট্রোল করার কথা, যেখানে যেখানে আমার শ্যাডো ক্রিয়েট করার কথা, সেখানে সেখানে আমি ডার্ক কনসিলারটা লাগালাম, লাগিয়ে ভিজে স্পঞ্জটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
কন্ট্রোরিংয়ের একটা পুরো ডিটেল ভিডিও আছে, যেটা হ্যাশট্যাগ পুজো মেকআপ সিরিজে আমি দিয়েছি যে কীভাবে কন্ট্রোরিং করবে। ওখানে আমি অনেক ডিটেলে বলেছি কেন কি করবে আর কোথায় কোথায় অ্যাপ্লাই করবে। তো এখানে আর আমি সেভাবে ডিটেলে বলছিও না, স্পিডে রেখেছি পুরো ভিডিওটাকে, নইলে সম্ভব ছিল না, কারণ 50 মিনিটের প্রায় ফুটেজ ছিল, ওটাকে কমাতে গেলে আমার স্পিডে রাখতেই হবে পুরো স্টেপগুলো দেখানোর জন্য। তো দেখো এখন মোটামুটি হয়ে গেছে ব্লেন্ড, যেখানে বাড়তি আছে বলে মনে হচ্ছে ওই জায়গাগুলো আমি একটু হাত দিয়ে মুছে নিলাম। আমি আজ ফাউন্ডেশন ইউজ করব না, আবারও আমি ওই 3 নম্বর সেটটা নিয়েছি সুইস বিউটি কনসিলারের। কম দামের মধ্যে এই কনসিলারটা সত্যিই বেস্ট মার্কেটে যা আছে তার মধ্যে। আর দেখো যেখানে যেখানে কন্ট্রোলিং করিনি, যেখানে যেখানে আমার হাইলাইট দরকার, সেখানে সেখানে আমি কনসিলারটা, হালকা কনসিলারটা লাগাচ্ছি, ঠিক আছে। দেখো এটা যখন পুরোটা আঁকা হয়ে যায় দেখো মনে হচ্ছে না একটা পরী ডানা মেলে দাঁড়িয়ে আছে, ওটাই আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে। তো যেহেতু আমার আইলুকটা হয়ে গেছে, তো ঠিক চোখের নিচটা একটু সাবধানে আমি করব, যাতে আমার আইলুকটা রুইন না হয়, আর উইংয়ের কাজটা যাতে উইংটা সুন্দরভাবে ফুটে ওঠে ওইভাবে একটু ব্লেন্ড করব সাবধানে। আর কন্ট্রোলের জায়গাগুলো বাদ দিয়ে, যাতে কন্ট্রোলটা ঢাকা না পড়ে যায় যেটা করলাম একটু আগে, কন্ট্রোলিংয়ের জায়গাগুলো বাদ দিয়ে বাদ বাদে আমি হালকা কনসিলারটা ব্লেন্ড করে নেবো ভালোভাবে, যতক্ষণ না কন্ট্রোলিং আর এই হাইলাইটিংটা মিশে যাচ্ছে পুরোপুরি। যেহেতু আইব্রাউজও করে নিয়েছি, ওদিকটাও একটু সাবধানে করতে হবে আমাকে। এটা এখন খুবই স্টার্ক লাগছে আমি জানি, কিন্তু দেখো ব্লেন্ড করতে করতে ঠিক হয়ে যাবে। সেই জন্যই ভালো মেকআপ টার্ন আউট করার জন্য না ব্লেন্ড করাটা খুব দরকারি, সব থেকে দরকারি অ্যাকচুয়ালি। দেখো ব্লেন্ড করতে করতে ওটা আস্তে আস্তে মিশে গেল, যখন পুরো লুকটা তৈরি হয়ে যাবে আমার তখন দেখবে মোটেই চোখে পড়ছে না আর কন্ট্রোলিংটা, কারণ যেহেতু এটা স্টেজ মেকআপ নয় বা ব্রাইডাল মেকআপ নয়, খুব লাউড হবে না মেকআপটা, এটা জাস্ট পরে হয়তো কালী পুজোর দিন আমরা বেরোবো বা অন্য যে কোনো অনুষ্ঠানে বেরোবো। তো দেখো আমি কিন্তু এখনও মুখটা সেট করিনি, এই কনসিলারটা বেশ সেলফ সেটিং একটা কনসিলার, তো শীতকালে অতটা অ্যাকচুয়ালি সেট করার দরকার হয় না। এখানে আমি SFR কালার্সের একটা ব্লাশ নিয়েছি, মাল্টি কালার ব্লাশ, সবগুলো কালার একসঙ্গে করে আমি আমার অ্যাপল অফ দ্য চিকস আর কন্ট্রোলিংয়ের ওপরটা একটু নাকের ডগা টাইম, নাকের ব্রিজে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার আই মেকআপেও যথেষ্ট পিঙ্ক আছে, সেই জন্য পিঙ্ক ব্লাশই লাগালাম, তারপর একটা পরিষ্কার ব্রাশ দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি খুব হালকাভাবে পাউডার লাগাবো, কেন, কারণ এখন ড্রাইনেস চলে এসেছে মোটামুটি ওয়েদারে। এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছি পুরো আমি ফেসটাকে সেট করি, এখানে কিন্তু আমি পুরো ফেসটাকে সেট করব না, অল্প একটু পাফে নিচ্ছি, মোটামুটি যেখানে আমি হাইলাইটিং কনসিলারগুলো লাগিয়েছি খালি সেখানে অল্প করে লাগালাম। এবার তখনই বাদ বাকিটা আমি ঝেড়ে নিচ্ছি, ঝাড়ার জন্য যতটুকু পাউডার এদিক ওদিক যাচ্ছেই ওতেই আমার কন্ট্রোলিংটা যতটুকু সেট হওয়ার হবে, বাদ বাকি আমি কন্ট্রোলিংয়ের ওপর কোনো পাউডারই অ্যাপ্লাই করব না। যেহেতু কনসিলার আর পাউডার লাগালাম একটু মেসি হয়ে গেছে চোখের নিচটা, সেই জন্য আরেকবার আমি ব্রাউন, এবারে শুধুই ব্রাউনটা নিয়েছি, ব্রাউন আই শ্যাডোটা দিয়ে আরেকটু স্মোক আউট করে দিলাম, দেখতে পাচ্ছ, তাহলে আবার ক্লিন হয়ে গেল লুকটা। এবার আমি নিচ্ছি হাইলাইটার, এটা মেবলিনের মাস্টার ক্রোমের মোল্টেন গোল্ড শেডটার নাম, গোল্ডেন শেডটা। তো যেহেতু আজকে আমি সেট করিনি, যেহেতু আমি বেশি পাউডার অ্যাপ্লাই করিনি, সেই জন্য আমি সেটিং স্প্রেও অ্যাপ্লাই করিনি আজকে, কারণ বেশি অয়েলি লাগলেও আবার ভালো লাগে না। ড্রাইনেসটা এসেছে ঠিকই, কিন্তু গরমও আছে এখন ওয়েদারে, যার জন্য খুব বেশি অয়েলি হয়ে যাবে যদি আমি এখন সেটিং স্প্রে দিই, সেই জন্য আমি বেশি পাউডার অ্যাপ্লাই করিনি, সেটিং স্প্রেও দিলাম না। নিয়ে হাইলাইটারটা যেখানে যেখানে লাগানোর লাগিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। হাইলাইটারের ওপর একটা ডেডিকেটেড ভিডিও আছে পূজা মেকআপ সিরিজে, না দেখে থাকলে দেখে নাও, প্লেলিস্টও আমি ক্রিয়েট করে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে খুঁজে দেখতে পার। তো যেরকম বললাম টিপ আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, সব এদিক ওদিক হয়ে গেছে, তো ব্লু টিপটা আমি খুঁজে পেলাম না, মাল্টি কালার পাতাটা আমি পেলাম না। তো লিপস্টিক ভেবেছিলাম রেড লাগাবো, বাট আই লুকটার সঙ্গে আর রেড যাবে না, আর একটু হালকা লিপস্টিকও দরকার এটার সঙ্গে, এই লুকটার সঙ্গে, কারণ আই লুকটা খুব গ্ল্যাম হয়ে গেছে, খুব রিচ হয়ে গেছে। তো এটা আমি আগের দিন অ্যামাজন হলে দেখিয়েছি, টাচ অফ স্পাইস মেবেলিন সেন্সেশনাল নিউডসের, ওইটা লাগিয়ে নিলাম, খুব ভালো কমপ্লিমেন্ট করছি। আমি একটু বডি মিস্ট লাগাচ্ছি, এটা ড্রেসবেরির আই থিঙ্ক আইভারি এটার নাম, ড্রেসবেরি ব্র্যান্ডের আইভারি গন্ধটার নাম। এখানে আমি একদম ভুলে গেছিলাম মাস্কারা লাগাতে, তো আগে আমি আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি ভালোভাবে, এটা ভেগার আইল্যাশ কার্লার, এর আগের অ্যামাজন হলটা আমি এটা দেখিয়েছিলাম, মোটামুটি 200 টাকার মধ্যে অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই পেয়ে যাবে, বেশ ভালো কাজ করে। তো মোটামুটি করে নিলাম আমি ভালোভাবে কার্ল, এবার আমি মাস্কারাটা লাগাবো। এটা কিন্তু পুরোনো মাস্কারাটা নয়, দুটোই আমার কাছে যে মাস্কারা আছে, একটা পুরোনো একটা নতুন, দুটোই অ্যাকচুয়ালি মেবেলিনের হাইপার কার্লটাই, কিন্তু
পুরোনোটা আমি কিন্তু লাগাচ্ছি না, বলে দিচ্ছি তোমাদের। যেটা ভুরুতে লাগালাম, আইব্রাউজে লাগালাম, সেটা পুরোনো ছিল, এটা নতুনটা। ভালোভাবে তিন চারটে কোট লাগিয়েছি, যেহেতু আইলাইনারটা বোল্ড খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আই থিঙ্ক ফটোগ্রাফে তোমরা ভালোভাবে দেখতে পাবে। বাই দ্য ওয়ে, যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো না তারা ফলো করতে পারো, আমি হ্যান্ডেলটাও দিয়ে দিই। কিছুই না, ঐশিকা মুখোপাধ্যায় নামে আছি, ঐশিকা মুখোপাধ্যায়। তো ওখানে আমি আজকাল মানে জাস্ট আজকে থেকে বলতে পারো রিলসও দেওয়া স্টার্ট করেছি, তো ওখানে ফলো করতে পারো, অন্যান্য এই লুকসের ফটোগ্রাফগুলোও থাকে। যাই হোক, এমনি চাইলে ফলো করতে পারো, যদি ধরো কেউ ইনস্টাগ্রামে আছো তো ফলো করতে পারো। তো আমি এই ইয়াররিংগুলো কিনেছিলাম পুজোতে, তো পরা হয়নি কারণ আমি একটুও বেরোইনি পুজোতে। এটা আমি অ্যাকচুয়ালি মিশো থেকে কিনেছিলাম, তো এই প্রথমবার পরলাম, বেশ ভালো লাগছে শাড়ির সঙ্গে, বেশ ভালো ইন্ডিয়ান ট্রেডিশনাল লুকের সঙ্গে ভালোই যাবে এটা। তো হার পরলাম না যেহেতু বেশ বড় লেন্থের আছে, প্রায় কাঁধ পর্যন্ত আসছে, তো আমি একটা নীল রঙের সেলফ কাজের করার ঢাকাই পরেছি, নীল রঙেরই ব্লাউজ ফ্রিলওয়ালা। আর ভাবছিলাম যে গলায় কিছু দেবো কি না, তবে দেখলাম যে না, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, এটাই সিম্পল আর ভালো লাগছে। যেহেতু মেকআপটা লাউড আছে, গয়না বেশি জবরজং করে নিলে ভালো লাগবে না। তো দেখো, এটাই হচ্ছে লুকটা। তোমরা স্কিনটাও দেখতে পারো, যথেষ্ট মানে কিন্তু কেকি লাগছে না বা ভীষণ প্যাচ প্যাচে লাগছে না, বলো তোমরা কেমন লাগছে। দেখলে মেকআপ লুকটা, একটু নিজেও কনফিউজ ছিলাম যেরকম বললাম, কিন্তু করতে 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 মোটামুটি হয়ে গেছে। অনেকগুলো জিনিসও মিসিং, যেরকম আমি টিপগুলো খুঁজে পেলাম না, আমার টিপের পাতাগুলো, তো যেটা ছিল সেটা দিয়ে কাজ চালাতে হলো। এখানে ব্লু টিপ হলে অনেক বেশি ভালো লাগতো, বাট যেহেতু আমার অ্যাকচুয়ালি বেরোনো হচ্ছে না কোথাও রেডি হয়ে অ্যাকচুয়ালিতে, তো সেই জন্য অনেক জিনিস খুব এদিক ওদিক হয়ে আছে, জিনিসগুলো ঠিক আমার খেয়াল নেই কোনটা কোন কোথায় আছে, আর হয়তো অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলো কেনা হয়নি, মিস হয়ে গেছে। এই মানে এক তো সহজে বেরোনো যাচ্ছে না এই ব্যাপারটা, দ্বিতীয়ত সবসময় একটা ওই করোনার ব্যাপারটাও আছে, আর একটু আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, যারা রেগুলার ভিউয়ার তারা জানো। তো সব মিলে যাই হোক, আমি হ্যাপি যে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করে আমি আজকে দিনের দিন আর কি প্রায় বলতে গেলে আপলোড করতে পারছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কী কী ধরনের লুক দেখতে চাও বলতে পারো। আর ভাই ফোটো লুক ভেবেছিলাম আগে, কিন্তু তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ি আর একটা লুক দেবো না, আর তাছাড়া এবারে এমনিতেও সব অনুষ্ঠানে একটু ডিমেন্ড হয়ে যাচ্ছে, তো ভাই ফোটো লুক আর এবছর দেবো না, পরের বছর আমি চেষ্টা করব প্রত্যেকটা লুক দেওয়ার। ওকে, তো চলো, তোমরা ভালো থেকো, ভালোভাবে সেফভাবে কালী পুজো দিওয়ালি সব কিছু সেলিব্রেট করো ভাই ফোটা। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ভিডিওটা অন্যান্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এখানে দেখো একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা প্রেস করে নিই, পাশে নোটিফিকেশান বেলটাও অন করে নিও, ঠিক আছে। চলো, তোমরা ভালো থাকো, তোমাদের সঙ্গে আমার আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।